2018 সালে এশিয়া কাপের সুখু স্মৃতি ফিরিয়ে আনার লক্ষ্যে প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। কিন্তু মাঠের খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পার্থক্যটা টের পাওয়া গেল। তারকা সমৃদ্ধ ভারতের বিপক্ষে টাইগ্রেসরা যেন যোজন পিছিয়ে। ছক্কা হাঁকিয়ে ইনিংসের খাতা খোলেন দিলারা, কিন্তু সুখো স্মৃতিটা এই পর্যন্তই। পরের বলেই রেণুকাকে উইকেট দিয়ে ফিরলেন দিলারা, 7 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। টি টোয়েন্টি গতিতে রান তোলা তো দূরে থাক, উইকেট টিকিয়ে রাখাই কঠিন হয়ে দাঁড়ায় টাইগ্রেস ব্যাটারদের জন্য। অথচ থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে এই দলটাই দারুণ ব্যাটিং করেছিল। 3 নম্বরে নামা ইসমা আশা দেখালেও থিতু হতে পারলেন না, 2-4-8 রান করে সেই রেণুকাকেই উইকেট দিয়েছেন। বাংলাদেশের টপ অর্ডার একরকম ধাঁধার মধ্যে পড়ে রেণুকাকে নিয়ে। আরেক ওপেনার মুর্শিদা খাতুনও ফিরেছেন তার বলে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর অভিজ্ঞ রুমানা মিলে জুটি গড়ার চেষ্টা করেছেন, তবে হয়েছে উল্টো। খেলেছেন ধীর গতিতে, 11 বলে 1 রান করে রুমানা ফিরলে 30 রানেই 4 উইকেট হারায় বাংলাদেশ। জ্যোতি এক প্রান্ত আগলে রাখলেও ইনিংসটা ছিল না টি টোয়েন্টি সুলভ। স্বর্ণাকে নিয়ে শেষ দিকে একটা জুটি গড়েছেন, তবে বল আর রানের পার্থক্য ছিল দৃষ্টিকটু। 51 বলে 32 করেন অধিনায়ক, স্বর্ণার ব্যাট থেকে আসে 19 রান, 80 রানের পুঁজি পায় বাংলাদেশ। ছোট্ট লক্ষ্যটা টপকাতে কোনো ঝুঁকি নেয়নি ভারত। শেফালি ভার্মা আর স্মৃতি মান্ধানার ওপেনিং জুটি খেলেছে দেখে শুনে। সময়ের সঙ্গে চড়াও হয়েছেন টাইগ্রেস বোলারদের উপর, নাহিদা রাবেয়া মারুফাদের শাসন করেছেন দুই ব্যাটার। 21 রানে শেফালিকে আউটের যাও একটা সুযোগ পেয়েছিল, তাও মিস করেছেন নাহিদা। সহজ ক্যাচ ছেড়ে দিলে ব্রেক থ্রু পাওয়া হয়নি বাংলাদেশের। অবশ্য স্মৃতি মান্ধানাকে ক্যাচের ফাঁদে ফেলেছিলেন জাহানারা, তবে দৃষ্টিকটু নো বলে সেই উইকেটটাও পাওয়া হয়নি। বরং 50 তুলে নেন মান্ধানা, অপরাজিত থাকেন 55 রানে, আর 26 রান করেন শেফালি। 10 উইকেটের জয় নিশ্চিত হয় ভারতের, এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।